ফেসবুক কভার ফটো আমরা ফেসবুকে যে সব ছবি ছাড়ি না কভারের যে সব ছবি ছাড়ি কভার ফটোর যে সাইজ আছে ওই সাইজ অনুযায়ী আমরা যদি ছবিটা ছাড়ি তাহলে ওইটা লিমিট অনুযায়ী থাকবে তো কভার ফটো তৈরি করার জন্য একটা সাইজ লাগে কভার ফটো সাইজ আছে দেখি কভার ফটো সাইজ বলাই 851 851 আর 315 কত আচ্ছা স্যার 315 দিই ঠিক আছে 315 আর এটা 300 রেজুলেশন দিয়ে আমরা মনে করো একটা পেজ ওপেন করি ওপেন করলে এরকম একটা পেজ আসবে ঠিক আছে তো কভার ফটো তৈরি করতে গেলে আমরা আছে এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সচার আছে এই সব টেক্সচার গুলো আমরা ইউজ করি মেলায় রাখি এটা এটা দিয়ে দিই ঠিক আছে এটা একটু এরকম আর এর উপরে একটু মানে কালো কালো কালচে কালচে টাইপের কালার এরকম এগুলোই যে রাস্তা আছে না রাস্তার ছবি তোলা এইখান থেকে মাল্টিপল করে দেবো মাল্টিপল করে দিয়ে দেখবো কোনটা ভালো লাগবে ঠিক আছে এর সাথে জয়েন্ট জয়েন্ট মতো কোনটা লাগবে এটা ছেড়ে দিলাম ঠিক আছে আমি এখান থেকে দেখো কালার মোড দিলাম কালার মোড দিয়ে আমি দেখবো যে কোন কালারটা আমার ভালো লাগবে এটাও কিন্তু ভালো লাগবে যেটা ভালো লাগবে জিনিসটা এইটা খা ওকে এই জিনিসটা দিয়ে আমরা দেখলাম যে আগে আমাদের মোড ছিল এটা এখন দিয়েছে এটা এইটার উপরে আমরা আরেকটা এই যে এইটা দেবো ওকে এই জিনিসটা দিয়ে একটু পেন্ট পেন্ট করে দেবো আমরা একটু ডার্ক ডার্ক একটু নয়েজ নয়েজটা বাড়াই দেবো আমরা সব এর কাজ শেষ টুলসের কাজ শেষ আমরা এখন এই সব সিস্টেমের কাজ অ্যাপ্লাইটা দেবো নয়েজ থেকে অ্যাড নয়েজ করে দেবো ওকে নয়েজের কাজ তো একটু নয়েজ নয়েজ করে দিই এরকম নয়েজ করে দেবো যে এটা এখান থেকে মাল্টিপল করে দেবো মাল্টিপল করে দিলে এর উপর দেখেন একটা নয়েজ করে ঠিক আছে নয়েজ নয়েজ ভাব আসছে সো আরও আমরা জিনিস দেখবো যে কোন জিনিসটা দিয়ে ভালো লাগে যে ফাটা ফাটা আমি এই যে এই জিনিসটা করে রাখলাম এখন আমাদের ফাটা ফাটা মতন ভাব আসছে তাই না এবার এই লেয়ার গুলো আমরা কি করবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে সব অ্যাডজাস্ট করে নেবো একটা লেয়ারে পরিণত একটা লেয়ারে পরিণত করলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হয় ঠিক আছে সো আমাদের একটা লেয়ারে পরিণত এটা 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 তাই না এটা কন্ট্রোল অথবা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ওকে একটা লেয়ারে পরিণত হয়ে গেছে একটা লেয়ারে পরিণত হয়ে গেছে এবার এর উপরে মনে করেন আমরা একটা শেপ নিই অনুমান এই রেক্টেঙ্গুলার নিই রেক্টেঙ্গুলার নিয়ে এরকম একটা রেক্টেঙ্গুলার নিই এরকম একটা রেক্টেঙ্গুলার নিই তো এটার কালার দিয়ে দেবো আমরা সাদা ওকে সাদা দিয়ে দিলাম সাদা দেওয়ার পরে এটা কন্ট্রোল জেড দিয়ে ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করে এটার কালার দিয়ে দেবো কালো কন্ট্রোল টি দিলাম টি দিয়ে অল্টা শিফট দেবো দিয়ে চতুর্থ সাইডটাকে এভাবে ঘুমাই দিলাম আর মাঝখানে এটি এরকম করে দিলাম কন্ট্রোল কন্ট্রোল এটা এটা একটা গ্রুপই রাখি কন্ট্রোল জিটা গ্রুপই রাখি এটা একটা গ্রুপের ভিতরে দেখে গেল কারণ গ্রুপের ভিতরে আছে এটা আমরা আটটা বার আটটা বার থেকে কি এই দুটা সিলেক্ট করে নেবে অল্টা সাইড দিয়ে আমরা এই সাইডে নিয়ে গেলাম একটা আর এই সাইডে একটা নিয়ে গেলাম মোট তিনটা হয়েছে ওকে তো তিনটারে আমরা সবগুলা সিলেক্ট করে নিলাম এইখান থেকে এগুলো আগে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে মনে করেন এই জায়গায় রাখলাম এই জায়গায় তার ভিতর তিন ধরনের ছবি সেট করব ওকে এইটা দিলাম এই জায়গায় নিয়ে আসলাম নিয়ে এসে দেখবো আমি এইটাকে কোন জায়গায় এই কালোটা কালোটার ভিতরে আমি ছবি সেট করবো ঠিক আছে এইটা আমার ছবি বোধ হয় হুম এটা তাহলে আমি নিয়ে যাবো এই কালোটার উপর তাই না
এটার উপরে এটা তো নাকি হ্যাঁ এটা তো এই ছবিটা কি করব ওর ভিতরে ক্লিপিং মাস্কিং তাহলে ওর ভিতরে চলে গেল ওই ছবিটার ভিতরে কন্ট্রোল টি দিয়ে দিলাম আমি আগে দিন নিলাম আমি যে অনেক ফটোগুলো ছবি ভেঙে আসছে হ্যাঁ এই স্মার্ট অবজেক্ট করে আমি তো ডাইরেক্ট নিয়ে আসলাম বলে স্মার্ট অবজেক্ট হয়ে আসছে স্মার্ট ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ডাইরেক্ট নিয়ে আসলাম এখানে স্মার্ট অবজেক্ট হয়ে আসলে ওটা ওই স্মার্ট অবজেক্ট হয়ে আসছে গাড়ি নিয়ে আসতে এজন্য স্মার্ট অবজেক্ট কিন্তু ডাইরেক্টলি না নিয়ে আনতাম তাহলে স্মার্ট অবজেক্ট করতে হতো আমার এবার নিয়ে আসলে তাকে স্মার্ট অবজেক্ট করতে হবে আমার আচ্ছা এই জিনিসটা এই পর্যন্ত আছে হ্যাঁ এবার আমি আরেকটা ছবি নিই এই একটা ছবি নেবো এটা আছে এই জায়গায় রাখবো এই রেক্টেঙ্গুলার রকম এই কালোটার রকম এই ছবিটা করে দেবো এই আর এই ছবিটা আমরা যে জায়গায় নেবো সেটা আছে দেখে নেবো এই লেয়ারটা কোন লেয়ার এই জায়গায় এই ছবিটা নিয়ে আসলাম নিয়ে এসে এটা এর ভিতরে ক্লিপিং মাস্ক ক্লিপিং গ্রেট ক্লিপিং মাস্ক ঠিক আছে এই স্টাই ভাবে থাকি ঠিক আছে এবার আমরা আসসালামু আলাইকুম আরে এবার আমার এই জায়গায় কি করতে হবে একটা পিন তৈরি করা লাগবে পিন করে নেবো পিন করতে হলে আমার এখান থেকে বিরাস আছে না এই যে বিরাস বিরাস নিয়ে এই যে সলিড ব্রাশটা নিয়ে নেবো নিয়ে সাদা কালার দেবো এখান থেকে সাদা কালার না সাদা কালোর উপরে সাদা এই যে এরকম কালার পিন এর একটা পিন করবো পিন ঠিক আছে পিনে ছবি ধরবে আর এখান থেকে যে লাইন টুল আছে না লাইনটা নিয়ে নেবো লাইনটা নিয়ে এই কর্নার থেকে এই কর্নারে দিয়ে দেবো আর সেম যে জিনিসটা কপি হয়েছে ঠিক আছে এখান থেকে যে জিনিসটা কপি হবে এটা আবার অল্টা সাইড দিয়ে আমি কপি করে নিয়ে আসবো নিয়ে এসে এই সাইডে রাখবো কন্ট্রোল টি দিয়ে ঘরে যেটা দিয়ে আছে না হ্যাঁ এটা তাহলে ঘুরে যাবে আমাদের উল্টা সাইডে এখন আমাদের গ্রুপের মুখ খুলে দিয়ে এক দুই তিন তিনটা লেয়ার তাই না এই তিনটা লেয়ার সেম আবার কি অলটা সাবজেক্ট আমরা কপি করে নিয়ে আসবো নিয়ে এসে এর উপরে একটা এর উপরে এমন হয়ে থাকলো এবার এইটা নাম দিয়ে দেবো আমাদের এক একটা নাম দিতে হবে ঠিক আছে এক এক রকম নাম দিতে হবে নাম ইউজ করতে হবে তো এইটার আমরা নাম দিয়ে দেব এবার এই যে ছবি এই ছবিটার এই জায়গায় আমাদের একটা ছবি ব্যবহার করতে হবে তো এটা আমরা কি করব আমাদের কোনো অরিজিনাল সাইজ আছে অরিজিনাল সাইজ থেকে আমরা হালকা একটু বাড়াই নেব কারণ ফেসবুকের নিচে দেখবেন একটু সাদা সাদা অংশ থাকে না তো সেই সাদা সাদা অংশটা আমরা বাড়াই নেবো এখান থেকে এখান থেকে তৈরি করে নেব ঠিক আছে এরকম অংশটা বাড়াই দিলাম দেওয়ার পরে আমার দেয়াল 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 মনে আছে না এখন সব ঠিক হয়ে যাবেন দেখেন একটু টাইম দেন এই এই একটা ছবি নিলাম নিয়ে এতটুকু অংশ কেটে নেব এই জিনিসটা মনে করেন এই জায়গায় রাখলাম ওকে রাখার পরে এখানে আমরা কিছু একটা কাজ করব সেটা কাজ আছে যে এই যে শেপ নিছে না এই শেপের শেপ আমরা এখানে একটা শেপ নেব সো আমরা এভাবে একটা রেকটেঙ্গুলার লাইন লাইন রেকটেঙ্গুলার নেব ঠিক তো এভাবে লাইন ওকে রেকটেঙ্গুলারটা কাট সেই ছবিটা কই এদিকে আছে সেই ছবি এরকম করে দেওয়ার পরে সো এই লেয়ারটা যদি এই জায়গায় কাজ করে তাহলে আমরা এখানে এই লেয়ারটারে ডিলিট করে দিই একটুকু জায়গা নিয়ে আমরা সাদা কালার দিয়ে দেবো
মাস্ক করে দেব অথবা নিচে এই যে সিলেক্ট থেকে ইনভার্স করে দিয়ে মাস্ক করে দেব তাহলে নিচের অপশনটা মুছে যাবে এই যে নিচের অপশনটা মুছে গেছে তো এই জায়গায় আমাদের কি হয়ে গেছে এই এই কালার হয়ে গেছে তাই না সাদা কালার করতে হবে সাদা কালার করতে হলে কি করতে হবে আমাদের একটা সাদা কালার করে দিতে হবে টান দিয়ে দিয়েছি এখন টান দিয়ে দেওয়ার পরে এই যে ছবিটা আছে না আমরা এই ছবিটা নিয়েছি না এটা তো নাকি হ্যাঁ ছবিটার উপর আমরা একটা মোড অ্যাপ্লাই করব এটা থেকে ব্লাইন্ডিং এ যাব তারপর ছবির যত সাইডে বোঝার জন্য এটা রাখি ঠিক আছে এখানে স্টক দেব স্টকটা বেশি দেব না 1% দেব স্টক বেশি হয়ে গেছে না 1% স্টক দেব দেখেন সাইডে একটা বর্ডার হয়ে গেছে ঠিক আছে বর্ডার হয়ে গেছে আর এখানে বিভেলটা দিব বিভেলটা দিয়ে দেওয়ার কারণে একটু সুন্দর লাগবে এখানে দেব 5% এটা বিভেলটা ঠিক আছে আর এটা শ্যাডো শ্যাডো টাইপের এটা এটা অপাসিটি স্কয়ার ওকে এটা এরকম হয়ে থাকলো এমন হয়ে থাকলো তো এবার এখানে আমরা এখান থেকে এখান থেকে যাই এই জায়গায় যাব তারপর এই যে কাস্টম চেক আছে না নিয়ে আসে এটা দিয়ে এটা নেই এটাই নেই এটা মেসেজ মতন বা এই মেসেজ মতন বাড়তাম না নিয়ে মনে করেন এই জায়গায় লিখে দিলাম এই জিনিসটা উপরে আমরা একটা জিনিস সেটা ওই নিচের কাজ নিচে এই নিচে আমাদের ব্যবহার করতে হবে ওয়েলকাম ফটোস ভিতরে আমরা সাদা কালার করাই দেব সাদা কালার ওই জায়গাটুকুর ভিতরে করব ওর বাইরে করব না তো আমাদের বাইরে চলে আসে না একটা লেয়ার নিয়েছি লেয়ার নিয়ে এবার সিলেক্ট থেকে কি করব ইনভার্স করে দেব খালি ওর ভিতরে যাবে ওর ভিতরে করব এই যে ওর ভিতরে কালারটা করব তাই না তাহলে আমরা ওই ওই কালারটা এখানে সাদা কালার পালাবো তাহলে এখান থেকে সাদা কালারটা নিয়ে যাব তো সাদা কালারটা নিয়ে সুন্দর ভাবে এসে সেই লাগছে সেই লাগছে হ্যাঁ সেই লাগছে এটার জন্যই মনে হচ্ছে সবচেয়ে হ্যাঁ এটার জন্য মস্ত লাগছে কন্ট্রোল টি সুন্দর হয়ে গেল না আবার